রাজবাড়ী ব্লাস্ট ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও মানবাধিকার কর্মী সোনি আক্তার স্মৃতিকে 5ই অক্টোবর 2022 রাত 1টার দিকে তার রাজবাড়ির বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পুলিশের বিরুদ্ধে। তার দুই শিশু সন্তানের সামনেই তাকে মধ্যরাতে নিয়ে যায় পুলিশ। জানা গেছে ফেসবুকে মত প্রকাশের অভিযোগে তাকে আটক করা হয়। রাত দুপুরে কেন আসছেন আপনারা? কি হয়েছে, সমস্যা কি? আপনারা আমাকে ধরতে আসছেন, এই তো। পুলিশ মধ্যরাতে তার বাসায় গেলে তিনি ফেসবুক লাইভে আসেন এবং লাইভটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। আপনারা আমাকে ধরতে আসছেন, এই তো। আমি স্বেচ্ছায় আপনাদের সাথে আমি স্বেচ্ছায় যাবো, কোনো সমস্যা নাই। জানা গেছে 14 জুন 2022 জাগো নিউজ 24.com এর প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায় সোনি আক্তার স্মৃতি গত 13 বছর 27,000 অধিক মুমূর্ষ রোগীকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে দিয়েছেন। আমি স্বেচ্ছায় যাবো, আপনারা যদি এত লোক আসছেন আমাকে নিতে, আমি স্বেচ্ছায় যাবো। আমি তো জানি, আমি জানি যে আপনারা আমাকে ধরতে পারেন, এর জন্য বর্তমানে তিনি প্রতিদিন গড়ে প্রায় 15 বার রক্ত সংগ্রহ করে দিচ্ছেন বিভিন্ন জায়গায়। সামাজিক কাজে অবদানের জন্য তিনি পেয়েছেন সাহিত্যে খেয়াঘাট পুরস্কার, প্রিয়বাসিনী বাংলাদেশ অ্যাওয়ার্ড সহ অনেক সম্মাননা। আমি স্বেচ্ছায় যাব, ঠিক আছে। আমি বেরোচ্ছি, আমার বাচ্চা কাচ্চা আছে, রাত দুপুর বেলা আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে, আমি রেডি হয়ে বেরোচ্ছি।